বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের নেক দুয়ার বদৌলতে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম তো চলছেই। তোমরা যারা 2021 সালের HSC পরীক্ষার্থী, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিপূর্বে শেষ হয়েছে। গতকাল 9 সেপ্টেম্বর তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেখানে যে তোমরা 21 সালের HSC পরীক্ষার্থী, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটির উত্তর লেখার একটু সহায়ক ভূমিকা রাখার উদ্দেশ্যে, এবং তোমাদের যাতে ভালোভাবে শুদ্ধ উত্তর লিখতে পারো সে বিষয়টি একটি ভালো ধারণা দেওয়ার উদ্দেশ্যে আমি আজকে সেই সপ্তম সপ্তাহের হিসাব বিজ্ঞানে যে অ্যাসাইনমেন্টটি গতকাল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটির উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার তোমাদেরকে বলবো, তোমরা হুবহু উত্তর দেখে দেখে লেখার চেষ্টা করবে না। উত্তরে তোমাদের অবশ্যই তোমার নিজের মেধাটুকু ব্যবহার করবে, জাস্ট তোমাদের উত্তর লেখার কাজকে একটু সহজ করে দেওয়ার উদ্দেশ্যে, একটু সহায়ক ভূমিকা রাখার উদ্দেশ্যে আমরা এই উত্তরটা দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূলত তোমাদের চতুর্থ অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞানের 21 সালের পরীক্ষার্থীর হিসাব বিজ্ঞানের একটা চতুর্থ অ্যাসাইনমেন্ট, চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এবং এটা একটি হিসাবের রেওয়ামিল খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া হয়েছে, সেখান থেকে রেওয়ামিল তৈরির কথাও বলা হয়েছে। তারপরে শুরুতে বুলের একটা থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে, করণিক বুলের কত প্রকার বর্ণনা করার কথা বলে দিয়েছে। তারপরে রওয়ামিল তৈরির কথা বলেছে, তারপরে কয়েকটি ভুল আছে সেই ভুলের সংশোধনী দাখিলা দেওয়ার কথা বলেছে, এবং অনিশ্চিত হিসাবের খতিয়ান করার কথা বলা হয়েছে। সর্বশেষ সংশোধিত রওয়ামিল চাওয়া হয়েছে, এ হচ্ছে আমাদের এই প্রশ্ন। আমি এখানে তোমাদেরকে আমি স্ক্রিনে আমি তোমাদের জন্য এটা খুব সুন্দর করে এটা উত্তর তৈরি করে নিয়েছি, এবং স্ক্রিন থেকে আমি তোমাদেরকে যাবতীয় অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের হিসাব বিজ্ঞান 2021 সালের পরীক্ষার্থী, যারা তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কথা আমি অ্যাসাইনমেন্টটি একটু পড়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যে প্রশ্নটি দেওয়া হচ্ছে রওয়ামিল প্রস্তুতিকরণ অশুদ্ধি সংশোধন সংক্রান্ত প্রশ্ন, এখানে সহায়ক তথ্য হচ্ছে প্রিমিয়াম জেনারেল স্টোর এই হিসাব বইতে 31 ডিসেম্বর 2020 তারিখে নিম্নলিখিত খতিয়ানের জের সংগ্রহ করা হয়, কতগুলো খতিয়ানের জের দেওয়া হয়েছে। তারপরে নিচে নিম্নের ভুলগুলো সংগঠিত 31 ডিসেম্বর 2020 তারিখে রওয়ামিল প্রস্তুতের পর নিম্নের ভুলগুলো উদ্ঘাটিত হয়, বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে, কতগুলো এইরকম ক্ষেত্রগুলো ভুল দেওয়া হয়েছে। তারপরে আমাদের শিক্ষণফলে যা বলা হয়েছে সেটি হচ্ছে রওয়ামিল প্রস্তুতির মাধ্যমে হিসাবের দাখিলার বিভিন্ন ভুল চিহ্নিত করতে পারবে, হিসাবের শুদ্ধতাও যথাযথ ভুল সংশোধন করতে পারবে। তারপরে নির্দেশনায় বলা হয়েছে বিভিন্ন প্রকার ভুল সম্পর্কিত ধারণা অর্জন, রওয়ামিল প্রস্তুতকরণ অনিশ্চিত হিসাব সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন, রওয়ামিল মিলে যাওয়া সত্ত্বেও যে সকল ভুল ধরা পড়ে না সে সম্পর্কিত বাস্তব ধারণা অর্জন, সংশোধনী দাখিলা প্রস্তুতকরণ, সংশোধিত রওয়ামিল প্রস্তুতকরণ। এ হচ্ছে তোমাদের নির্দেশনা। আর নির্দেশক যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রওয়ামিল প্রস্তুত করা, সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 ও 4 নম্বর ভুলের সংশোধনী দাখিলা লেখা, গ নম্বরে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা, আর ওম নম্বরে সর্বশেষ চাওয়া হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রওয়ামিল প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে ক নম্বরে যেটি চাওয়া হয়েছে করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা সেটি আমি তোমাদের সামনে এখন নিয়ে হাজির হচ্ছি। করণিক ভুলের প্রকারভেদ, এই যে আমি তোমাদের জন্য আনসারটা তৈরি করে নিয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় 21 সালের HSC পরীক্ষার্থীদের জন্য। এখানে আমার অ্যাসাইনমেন্টের সপ্তম সপ্তাহের সমাধান বলা হয়েছে, এখানে আমার পরিচিতি দেওয়া আছে। আনসার ক নম্বর, করণিক ভুলের প্রকারভেদ বর্ণনা। করণিক ভুল ক্লারিক্যাল এরর, লেনদেন হিসাবভুক্ত করার সময় হিসাবে যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। এ ভুল মূলত লেখাজোকার সাথে সম্পর্কিত, নিম্নে এ ভুলের প্রকারভেদ আলোচনা করা হলো। ক নম্বর হচ্ছে বাদ পড়ার ভুল, মূলত 4 প্রকার। ক নম্বর হচ্ছে বাদ পড়ার ভুল এরর্স অফ অমিশন, কোন লেনদেন হিসাবের প্রাথমিক বই বা খতিয়ানে সম্পূর্ণ না লেখার জন্য যে ভুল হয়ে থাকে তাকে বাদ পড়ার ভুল বলে। এতে রওয়ামিলে কোনো প্রভাব পড়ে না, কিন্তু হিসাবে ভুল থেকে যায়, যেমন 12,000 টাকার পণ্য বাকিতে ক
ক্রয় করা হলো, কিন্তু ক্রয় বইটি লেখা হলো না এবং পাওনাদার হিসেবে লেখা হলো। এটা হচ্ছে বাদ পড়ার ভুল। দ্বিতীয় ভুলটি হচ্ছে লেখার ভুল, এরার্স অফ কমিশন যেটা, এটা মূলত অঙ্ক লেখা সংক্রান্ত ভুল। অর্থাৎ প্রাথমিক বইতে লেখা বা প্রাথমিক বই থেকে খতিয়ানে তোলার সময় অঙ্ক লিখতে যে ভুল হয় তাকে লেখার ভুল বলে। এ ভুল পরিমাণে, যোগে, বিয়োগে ইত্যাদি ক্ষেত্রে হতে পারে। তারপরে উদাহরণ হচ্ছে, যেমন ক্রয় হিসাবে 50,000 টাকা হওয়ার কথা, কিন্তু এই অঙ্ক প্রথমে থেকেই 5,000 টাকা হিসাবে লেখা হচ্ছে। অথবা জাবেদায় ঠিকই লেখা আছে, কিন্তু খতিয়ানে তুলতে 50,000 টাকার জায়গায় 5,00,000 টাকা লেখা হলো। আবার জের টানার সময় যোগ বিয়োগে ভুল হতে পারে, এসবই লেখার ভুল। কিন্তু তৃতীয় ভুল যেটি হচ্ছে, এটা হচ্ছে পরিপূরক ভুল, কম্পেনসেটিং এরর্স যেটাকে আমরা বলি। এটা ঘটনাচক্রে ঘটে যাওয়া ভুল যা ধরা কঠিন। অর্থাৎ যখন একটি ভুল অন্য কোনো ভুল সংঘটিত হয়, পূরণ হয়ে যায়, তখন তাকে পরিপূরক ভুল বলা হয়। এতে অমিলে কোনো বিরূপ প্রভাব না পড়তে পারে, কিন্তু হিসাবের ভুল ঠিকই থেকে যাবে। যেমন ক্রয় হিসাবে 30,000 টাকার পরিবর্তে 32,000 টাকা ডেবিট করা হলো, আবার বিক্রয় হিসাবে 34,000 টাকার স্থলে 43,000 টাকা ক্রেডিট করা হলো। এই জাতীয় ভুলে একটা ভুলে অন্যটা ভুল পরিপূরণ হয়ে যায়, যেক্ষেত্রে যারা অমিলে ধরা পড়ে না। চতুর্থ ভুল যেটি, শেষ ভুল, সেটা বেদা কিলার ভুল বা এরর্স অফ মিস পয়েন্টিং বা মিস পোস্টিং যেটাকে বলি। প্রাথমিক বই থেকে হিসাব খতিয়ানে তোলার সময় একটা হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক দিকে লিখলে যে ভুল হয় তাকে বেদা কিলার ভুল বলে। এতে ওর অমিলে কোনো প্রভাব পড়ে না, কিন্তু বিরাট ভুল থেকে যায়। যেমন জনাব সুমনের নিকট থেকে জনাব রিমন 5,000 টাকা পেলেন। এখন 5,000 টাকা রিমনের নগদান বইতে ডেবিট করতে হবে, কিন্তু তা না করে জনাব রিয়াজের হিসাবে ডেবিট করা হলো। এতে আওয়ামী মিলবে, কিন্তু হিসাবে ভুল থেকে যাবে। লেখার ভুল ও বেদা কিলার ভুলকে কোনো কোনো হিসাবশাস্ত্রবিদ পৃথক শ্রেণীতে বিভক্ত না করে উভয়টিকে লেখার ভুল বলেছেন। একটা অঙ্কে ভুল লেখা এবং অন্য হিসাবে ভুল লেখা পার্থক্য শুধু এটুকু। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ক নম্বরের আনসার যেটি চাওয়া হয়েছিল তোমাদের, সেটি আমি সুন্দর করে নোট করে দিলাম। খ নম্বরে যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে, খ নম্বরের চাওয়াটি হচ্ছে সহায়ক তত্ত্বের ভিত্তিতে খতিয়ান জেরার সাহায্যে রওয়ামিল প্রস্তুত করা। তাহলে আমরা রওয়ামিলটি প্রস্তুত করব। তাহলে রওয়ামিলের খতিয়ান উদ্বৃত্তগুলো একটু আমরা দেখে নেই। এখানে বলা হয়েছে প্রিমিয়াম জেরায় স্টোরের হিসাবের বইতে 31 ডিসেম্বর 2020 তারিখে নিম্নলিখিত খতিয়ান জের সংগ্রহ করা হয়। মূলধন 30,000 টাকা, বিক্রয় খতিয়ানের জের, এটা হচ্ছে জেনাদার মূলত পাপা 21,000 টাকা, নগদ তহবিল এটা 1/1/2020 তারিখে 2,000 টাকা দেওয়া হয়েছে। প্রারম্ভিক নগদ তহবিল রওয়ামিলে আসে না, সমাপনী নগদ তহবিল আসবে। বাড়া খরচ 17,000 টাকা রওয়ামিলে, এটা ডেবিট হবে ব্যাংক। জমা 31/12 8,000 টাকা নগদ তহবিল, 31/12 2020 12,000 টাকা এই যে সমাপনী নগদ তহবিল ব্যাংক জমা, এটা রওয়ামিলে আসবে। কমিশন আয় 20,000 টাকা, এটা রওয়ামিলে ক্রেডিট হবে। সকল আয় ক্রেডিট হবে ক্ষতিয়ানের জেট 16,000 টাকা, যন্ত্রপাতি 24,000 টাকা, প্রারম্ভিক মজুদ 8,000 টাকা, সাধারণ সঞ্চিতি 22,000 টাকা, ক্রয় 37,000 টাকা, বিক্রয় 57,000 টাকা, নমুনা পণ্য বিতরণ 12,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 4,000 টাকা। সমাপনী মজুদ পণ্য আমরা জানি রওয়া মিলে আসে না। ব্যাংক জমাতিরিক্ত 1/1/2020 6,000 টাকা, এটাও আসবে না, কারণ এটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। উত্তোলন 7,000 টাকা, এ হচ্ছে আমাদের খতিয়ানের জের। যাই হোক, আমরা রওয়া মিলটা করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রওয়ামিলের ডেবিট দিকে মূলত সকল সম্পত্তি আছে, সকল খরচ আছে এবং উত্তোলন থাকলে ডেবিট হয়, আর ক্রেডিট দিকে মূলধন ক্রেডিট হয়, সকল আয় ক্রেডিট হয়, সকল প্রকারের দায় ক্রেডিট হয়। সেই হিসাবে আমি সবগুলো নিয়ে এসেছি। মূলধন 30,000 টাকা ক্রেডিট দিকে নিয়েছি, বিক্রয় খতিয়ানের জের মানে প্রায় পয়সা, হ্যাঁ এটা ডেবিট হয়েছে, প্রায় পয়সা ডেবিট হয়। বাড়া খরচ ডেবিট 17,000 টাকা, ব্যাংক জমা নগদ তহবিল দুইটি, সমাপনী ব্যাংক জমা নগদ তহবিল 8,000 এবং 12,000 টাকা ডেবিট হয়েছে। কমিশন আয় আমরা জানি সকল আয় ক্রেডিট হয়, কমিশন আয় 20,000 টাকা ক্রেডিট হয়েছে। ক্রয় খতিয়ানের জের, এটা হচ্ছে মূলত প্রদেয় হিসাব, এটাও দায় ক্রেডিট হয়েছে 16,000 টাকা। তারপরে যন্ত্রপাতি, এটা সম্পদ, এটা ডেবিট হয়েছে। প্রারম্ভিক মজুদ পণ্য 8,000 টাকা, এটা ডেবিট হয়েছে। সাধারণ সঞ্চয় একটা দায়, এটা 22,000 টাকা ক্রেডিট হয়েছে। ক্রয় 37,000 টাকা ডেবিট হয়েছে, বিক্রয় 57,000 টাকা ক্রেডিট হয়েছে। ক্রয় একটি ব্যয়, এজন্য ডেবিট, বিক্রয় একটি আয়, সেজন্য ক্রেডিট। নমুনা পণ্য বিতরণ মানে বিজ্ঞাপন 12,000 ক্রেডিট, একটি ব্যয়, এটা ডেবিট হয়েছে। উত্তোলন, এটা আমার 71% হ্রাস করে বিদায়, এটা ডেবিট হয়েছে 7,000 টাকা। আমাদের এই হচ্ছে আমাদের খ নম্বরের রওয়ামিলে আমরা পোস্টিং দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে উভয়দিকে 1,45,000 টাকা করে। এটি হচ্ছে আমাদের খ নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রওয়ামিল প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখবো এখন।
গ নম্বরে চাওয়া হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3 ও 4 নং বোর্ডের সংশোধনী দাখিলা লিখন। যাই হোক, সংশোধনী দাখিলে আমরা লিখব, এটা মূলত সংশোধনী জাবেদা যেটাকে বলি সেটাই এখন দেখতে হবে। আমাদের কি কি বোলের কথা বলা হয়েছে আমি একটু আগে পড়েছিলাম, 1, 2, 3, 4 নম্বর বোল। 1 নম্বরে বিক্রয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে, বিক্রয় হিসাবে যদি 4,000 টাকা কম লিখে সেটার জাবেদা হবে, মূলত বিক্রয় কম, তো অফার হিসাবে নেওয়ার উপায় কি সেটাকে অনিশ্চিত হিসাব দ্বারা ক্লিক করবো, অনিশ্চিত হিসাব দেবি, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রয় কম হয়েছে বাড়িয়ে দিলাম 4,500 টাকা। তারপরে 2 নম্বরে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে গেছে হিসাবভুক্ত হয়নি, নগদ কম ধরা হয়েছে, মানে ক্যাশ বাক্স থেকে টাকা কমে গেছে, সেটা মূলত বিবিধ ক্ষতি হিসাব দেবি, এটা একটা লোকসান, আর নগদ কমেছে নগদান হিসাব ক্রেডিট। তারপরে 3 নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মূলত ক্রয় পণ্য ক্রয় 7,000 টাকা, ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে, 7,000 টাকা ডেবিট হওয়ার পর 2,000 টাকা ডেবিট হয়েছে, তার মানে 5,000 টাকা কম ডেবিট হয়েছে, ওই 5,000 টাকা আমাদের ক্রয় হিসাবে ডেবিট করতে হবে, 7,000 থেকে 2,000 বাদ দিলে 5,000 টাকা কম ডেবিট হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট এক্ষেত্রে। আর 4নম্বর যেটি চারটি দাখিলে চাওয়া হয়েছিল, 4নম্বর হচ্ছে 9,000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে হিসাবভুক্ত হয়েছে, যন্ত্রপাতি ডেবিট হওয়ার কথা ছিল, ক্রয় ডেবিট হয়েছে, যন্ত্রপাতিকে ডেবিট করবো এবং ক্রয়কে ক্রেডিট করবো, এক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা। এই হচ্ছে আমাদের গ নম্বরের সংশোধনী দাখিলা দিয়ে দিলাম। ঘ নম্বরে কি চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেবো একবার। গ নম্বরে চাওয়া হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করা, তাহলে অনিশ্চিত হিসাবের একটা খতিয়ান চাওয়া হয়েছে। আমরা মূলত এই যে চারটি দাখিলা দিয়েছি এই চারটি দাখিলা দিয়ে আমরা খতিয়ানটি করে নেব, চারটি দাখিলার খতিয়ান আমরা করব, এই করে নিয়েছি 1, 2, 3, 4টি দাখিলার খতিয়ান। প্রথমে জাবেদা হয়েছে মূলত অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাইলে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে বিক্রয় হিসাব 4,500 টাকা আসবে, বিক্রয় হিসাব ডেবিট 4,500, ব্যালেন্সে ডেবিট 4,500। তারপরে জাবেদা দিয়েছি বিবিধ ক্ষতি হিসাবে নবদান হিসাব ক্রেডিট, এটা অনিশ্চিত হিসাবে আসবে না, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, এটা আমাদের আরেকটি বিষয়ে ক্রয় হিসাব ডেবিট হয়েছে অনিশ্চিত, অনিশ্চিত ক্রেডিট, অনিশ্চিত হিসাবে ক্রেডিট থেকে ক্রয় হিসাব দেখে 5,000 টাকা, ক্রেডিট দিয়ে ক্রয় হিসাব 5,000 টাকা, 4,500 থেকে 5,000 কমলে 500 টাকা থাকে ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তারপরে তারপরের 4 নম্বর যেটি যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 9,000 টাকা, সেটা এখানে আসবে না। আবার দুটি আরও দুটি ইয়ে রয়েছে যেটা অনিশ্চিত হিসাবে আসার মতো, যেটা জাবেদায় আসেনি, সেটি হচ্ছে বাড়া এবং উত্তোলন সংক্রান্ত, একটি বলা হয়েছে বাড়া 2,000 টাকা প্রদান করে বাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে, বাড়া 2,000 টাকা প্রদান, বাড়া ক্রেডিট করে নিয়েছি, তার মানে ডেবিট হওয়ার কথা ছিল ক্রেডিট করেছে, 2,000 টাকা ডেবিট করলে আগের অবস্থায় ফিরে আসবে, আর আরও 2,000 টাকা, মোট 4,000 টাকা ডেবিট করতে হবে অনিশ্চিত হিসাব, বাড়া হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4,000 টাকা হবে এক্ষেত্রে। এই যে 4,000 টাকা বাড়া হিসাব লিখে 4,000 টাকা ক্রেডিট, 500 আর 4,000-এর মোট 4,500 টাকা ক্রেডিট ব্যালেন্স। সর্বশেষ যেটি আমাদের মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা ভুলবশত উত্তোলন হিসাবে 5,000 টাকা ডেবিট হয়েছে, 500 টাকায় 5,000 টাকা ডেবিট হচ্ছে, তার মানে 4,500 টাকা বেশি ডেবিট হয়েছে উত্তোলন, তাহলে উত্তোলন ক্রেডিট হবে, অনিশ্চিত ডেবিট হবে এখানে ক্ষেত্রে 4,500, উত্তোলন লিখে অনিশ্চিত, ডেবিট লিখে 4,500, ক্রেডিট 4,500 থেকে ডেবিট 4,500 বাদ দিলে আর কোনো ব্যালেন্স থাকে না, এই হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাবে 2 নম্বর খতিয়ানটি করে নিলাম। সর্বশেষ যেটি চাওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটি হচ্ছে 9 নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রাওয়ামিল প্রস্তুত করা, তাহলে রাওয়ামিলটি আমরা আবার আগের রাওয়ামিলটি একটু একটু চেঞ্জ হবে, আমি আগের রাওয়ামিলটি নিয়ে এসেছি একটু চেঞ্জ করে, এখানে ভুল যে যে জায়গায় রয়েছে সেগুলোই আমি দেখব, আমরা আমাদের যে ভুল যে যে জায়গায় হয়েছে সেগুলোই আমি একটু একটু দেখবো, আমি একটু সমন্বয়ে যাই। এই যে বাড়া সংক্রান্ত, বাড়া 2,000 টাকা প্রদান করা, বাড়া হিসেবে ক্রেডিট করা হয়েছে, এই বাড়া 2,000 টাকা প্রদান করে বাড়া হিসেবে ক্রেডিট করা হয়েছে, ওই যে 2,000-2,400 টাকা বাড়া ডেবিট হয়েছে, বাড়ার সাথে এই 4,000 টাকা যোগ হবে, এটি আমরা যোগ করে নিয়েছি। এই যে বাড়া 17,000 টাকা ছিল আগে, 4,000 যোগ করলে মোট 21,000 টাকা হয়ে গেছে। তারপরে আরেকটি সমন্বয় আছে আমাদের, যন্ত্রপাতির সাথে সম্পর্কিত একটি সমন্বয় আছে যন্ত্রপাতির সাথে, সেটি আমরা দেখে নেব। এই যে যন্ত্রপাতি হিসাবে একটা সমন্বয় আছে,
9000 টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসেবে হিসাবভুক্ত হয়েছে। যন্ত্রপাতি কম ধরা হয়েছিল 9000 টাকা, তাহলে এই যন্ত্রপাতির সাথে 9000 টাকা যোগ হবে। আমি যন্ত্রপাতি ছিল আগের 24000 টাকার সাথে 9000 টাকা যোগ করলে 33000 টাকা হয়ে গেল। তারপরে ক্রয় হিসাবে ভুল রয়েছে দুই জায়গায়, ক্রয় হিসাবে ভুল আমি দেখে নিচ্ছি। ক্রয় হিসাবের ভুল যেটা, একটি হচ্ছে পণ্য ক্রয় 7000 টাকা, ক্রয় হিসাবে 2000 টাকা ডেবিট করা হয়েছে, তার মানে ক্রয় 5000 টাকা কম ধরা হয়েছিল, ওই 5000 টাকা ক্রয়ের সাথে যোগ হবে। 5000 টাকা ক্রয়ের সাথে ওই যে ক্রয়ের আগে ছিল 37000 টাকার সাথে 5000 টাকা যোগ করলাম। আর ক্রয়ের সাথে আরেকটি সমন্বয় আছে, সেটি হচ্ছে 9000 টাকার যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ভুক্ত হয়েছে, মানে ক্রয় বলে ডেবিট হয়ে গেছে 9000 টাকা, তার মানে ক্রয় থেকে 9000 টাকা মাইনাস করতে হবে। 9000 টাকা ক্রয় থেকে 9000 টাকা মাইনাস করলাম, আর আগে বলছিলাম 5000 টাকা প্লাস করে নিয়ে করলো 33000 টাকা হয়ে গেল। আর উত্তোলনের সাথে আমাদের বিক্রয় বিক্রয়ের সাথে ক্রয়ের কথা বলে নিলাম, আমাদের বিক্রয়ের সাথে একটি সমন্বয় রয়েছে, বিক্রয়ের সাথে সম্পর্কিত একটি সমন্বয় রয়েছে। আমরা ওই যে ভুলে আবার চলে গেলাম, ভুল যেখানে দেওয়া রয়েছে বিক্রয় হিসেবে 4500 টাকা কম লেখা হয়েছিল, ওই 4500 টাকা আমরা বিক্রয়ে যোগ করব, কম লেখা হয়েছিল সেখানে আরো 4500 টাকা বিক্রয় যোগ করলাম, 57000 ছিল, 4500 টাকা যোগ করলে 61500 হয়ে গেল। আর উত্তোলনের সাথে সম্পর্কিত একটি সংশোধনী ছিল, সেটি মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা ভুল বোঝাতো, উত্তোলন হিসাবে 5000 টাকা ডেবিট করা হয়েছে, মানে 4500 টাকা বেশি ডেবিট করেছিলাম, সেটি আমরা কমিয়ে নেব। 4500 টাকা উত্তোলন থেকে 7000 থেকে 4500 মাইনাস করলে 2500 টাকা হয়। আর আমাদের একটি ভুল, বিবিধ ক্ষতির জনিত একটি ভুল রয়েছে, আমাদের যে ক্যাশ বাক্স থেকে যে 10000 টাকা চুরি হয়েছিল এটা বিবিধ ক্ষতি, ওই বিবিধ ক্ষতিটা আমরা আওয়ামী নিয়ে আসলাম। এই যে বিবিধ ক্ষতি ক্যাশ বাক্স, বিবিধ ক্ষতি 10000 টাকা, এই হচ্ছে আমাদের যাবতীয় সংশোধন আমরা দিয়ে দিছি। অর্থাৎ 10000 টাকা নগদ তহবিল কমেছিল, আর বিবিধ ক্ষতি হিসেবে এই জন্য নগদ কমিয়ে বিবিধ ক্ষতি হিসেবে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের সংশোধিত রেওয়ামিল যেটি, এবং এই সংশোধিত রেওয়ামিলটি যোগফল হলো 149500 উভয় দিকে। তোমরা ইচ্ছা করলে যোগফলটা প্রত্যেকটি যোগ তোমরা চেক করে নিও, ভুল হওয়ার কথা না, এরপরে মানুষ মাত্রই ভুল হয়ে, ভুল তো হতেও পারে, তোমরা একটু চেক করে নিও। এ হচ্ছে আমাদের আজকের আজকের এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের পরিপূর্ণ কিছু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদেরকে স্ক্রিন থেকে তোমাদের 2021 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যেটি, সেটির চতুর্থ অ্যাসাইনমেন্ট এটি। যদিও তোমাদের 21 সালের পরীক্ষার্থীদের জন্য একটি সপ্তম অ্যাসাইনমেন্ট, এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল একটা হিসাবের খতিয়ান উদ্বৃত্ত সমূহ দেওয়া ছিল, সেখান থেকে আমাদের ভুলের কারণ, করণিক ভুলের কারণ, তারপরে খতিয়ান জের থেকে রওয়ামের প্রস্তুতকরণ, তারপর কতগুলি ভুল সংশোধনী ছিল সেগুলোর সংশোধনী দাখিলা, তারপরে অনিশ্চিত হিসাবের খতিয়ান চাওয়া হয়েছিল, সর্বশেষ সংশোধনী রওয়ামিল চাওয়া হয়েছিল অমর নম্বরে। আমি পরিপূর্ণ অঙ্কটি তোমাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরেও যদি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হয়, গতকাল মাত্র দিয়েছে অ্যাসাইনমেন্ট, আজকে থেকে উত্তর সবাই নিশ্চয়ই আজকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্টটি কোনো সংগ্রহ করনি। আজকে সু বন্ধের দিন, যদিও আমি তোমাদেরকে যে দিন ক্লাসটি নিচ্ছি, আগামীকাল থেকে অ্যাসাইনমেন্ট প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে, আমার এমএগুলি আদর্শ কলেজ সকল কলেজেই দেওয়া হবে। তো যাই হোক, তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এরপরেও বুঝতে কারো কোনো সমস্যা হলে আমার, আমি যেহেতু আমার এটা আমার হুসেন্স অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি, এবং সেখানেই তোমরা এটা দেখতে পাবে কিছুক্ষণ পরেই, যে কারণে তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা সেখানে কমেন্ট করে তোমাদের প্রশ্ন করতে পারো, অন্যভাবে বিভিন্ন উপায়ে আমার সাথে যোগাযোগ করার সুযোগ রয়েছে, তোমরা যোগাযোগ করবে আর চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবে। আশা করছি আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।